নমস্কার বন্ধুরা, রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটু লেট হয়ে গেছে আমার এই ভিডিওটা আপলোড করতে, একটু ব্যস্ততা হয়ে পড়ে গেছিলাম। এটা লক্ষ্মী পুজোর ভিডিও, এই যে এখানে রঙ্গোলি বানানো হচ্ছে, এটা কিন্তু খড়ি মাটি দিয়েই বানানো হচ্ছে। হাতে দেখো কত সুন্দর ডিজাইন, আর এদিকে ঘরেও করা হয়ে গেছে ডিজাইনটা। এবছরেও কিন্তু প্রত্যেকবার আমার মা থাকে লক্ষ্মী পুজোয়, মনেই হয় না যে লক্ষ্মী পুজোটা মানে কীভাবে হয়, বা মা থাকে অনেক কিছু হেল্প পেয়ে যায় মায়ের কাছ থেকে, কিন্তু এবছর সম্পূর্ণ আমার একা করতে হচ্ছে। মনটাও খারাপ, একা মানে তাও আমার সাথে কিন্তু আমার ছোট্ট বন্ধু ও তার দিদি সবসময় কাছে ছিল, ওই জন্য আমাদের এই বছরের লক্ষ্মী পুজোটা খুব সুন্দরভাবেই হয়েছে। মার একটু মাকে মিস করছি, কী করবো, তার মধ্যেও করতে হচ্ছে। এই দেখো আলপনাটা কিন্তু খুব সুন্দর দিয়েছে ডিজাইনটা, আর এখানে ফল কাটা হচ্ছে। আমার ছোট্ট বন্ধু আমার সাথে কিন্তু অনেক হেল্প করেছে, আর পুরো আলপনাটা যে দেখছো ডিজাইনটা, এটা কিন্তু আমার ছোট্ট বন্ধুর দিদি করেছে। সিঁড়িগুলো কিন্তু আগের দিন বানিয়ে রেখেছিল, কেননা সময় হবে না, এটা বানাতে কিন্তু অনেক টাইম লেগে যায়। প্রত্যেকবার আমিই করি, ওকেই আমি বললাম যে এবছর তো আমি সময় একদমই পাবো না, আমাকে সব কিছু একাই করতে হবে, আর আলপনাটা তুমি দিয়ে দিও। তা ওই দিয়ে দিয়েছে। আর এখানে এই যে এখন চন্দন বাটা হচ্ছে, আমার বন্ধু বায়না করছে ওর বাড়ি লক্ষ্মী পূজোর জন্য সব সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর ধীরে এবার স্মার্ট ওয়াচ পরে চলে এসেছে, এই যে একটা বাড়িতে পুজো মানে অনেক চাপ। এখানে এই যে ফল কাটা মুরগি মুরগি নাড়ু, তিলের নাড়ু, এখানে পেয়ারা, আপেল, নাশপাতি, ওটা কি, ও তালের শাঁস, আর আখ। এখানে মিষ্টি আছে, আর এই যে নৈবেদ্য সাজিয়েছে, খেজুর, আর পাঁচ রকমের পাঁচটা গোটা ফল আর মিষ্টি, আর এই যে কদমা আর বাতাসা, এখনো এত পিট হচ্ছে ওই জন্য মিষ্টিগুলো এখনো ঢালা হয়, আর ওই জন্য আড়ি পেতেছে, তাই তো? হ্যাঁ, আড়ু এখনো পাতা হয়নি, এমনি গুড় রেখেছি রেডি করে এখনো। আর এই হলো হার হার শ্যাম্পু, হার হার শ্যাম্পু, আর ওই যে পানি ফল, মানে ও এই তো আছে পানি ফল, পানি ফল, লেবু, তারপরে ছোলা, তারপরে বাতাবি লেবু, অনেক কিছু, কলা টলা অনেক কিছু আছে। তারপরে পঞ্চবল্লভে দেওয়া হবে, তারপরে কি বলে পান পাতা করবে, এখন অনেক কাজ বাকি। এই যে আমি আবার আড়িতে ধান দেব, পুরো আড়িটা এখন আড়ি পাতা হচ্ছে আমাদের, আবার এই আড়িতেই পুজোটা হয়। আর লক্ষ্মী ঠাকুরের আমাদের প্রসাদ তো দেখলেই, আর কিন্তু ভোগ কিন্তু হয় অনেক রকমের, রান্না খিচুড়ি ভোগ আছে, লুচি সুচি সব তোমরা দেখতে পাবে। আর কী বলে ওগুলো আমার বানানো হয়ে গেছে, একটা না ডেটের মধ্যে আমার রান্নাটা ঠাকুরের ভোগটা কমপ্লিট হয়ে গেছে। সারাদিন পুজো ধরেই ছিলাম গোছানোতে, একটা পুজো মানে ভীষণ ব্যাপার, বাড়িতে গোছাতে অনেক সময় লেগে যায়। আর এরপরে কিন্তু আমি আর বেশি কথা বলতে পারবো না, পুজোটা তোমরা ব্রাহ্মণ চলে আসবে, এবার মন্ত্রগুলো শুনবে তোমরা, আর সব সময় আমার পাশে আমার বন্ধুকে তোমরা দেখতে পাবে। আমার একটা পাতা কমপ্লিট হলো। বিষ্ণু পরমাত্মা সদা পুরুষ শিবা চক্ষুরা তথা আবাসঙ্গত বিবাহ
যত সরতে পুনরিকাশন স আবাদ্য অভ্যন্তর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি ওম মাধব 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 বাজি মাধব মাধব দিধি মাধব সরন্তি সাধব সর এখানে আমি হরপ্রি যা গতিস্থান প্রপার নানা সামে দর্শনাথ নমা শ্রী মা লক্ষ্মী গৃহলক্ষ্মী ধনধান্য অধিষ্ঠাত্রী দেবী শ্রী মা লক্ষ্মী দিব্যায় নমঃ। আবার একটা ব্লগের সাথে তোমাদের দেখা হবে। টাটা।